ডিভোর্স প্রসঙ্গে বললেন অনন্ত জলিল ও বর্ষা। গত এক যুগ ধরে সুখে শান্তিতে সংসার করছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গত ঈদুল ফিতরে এই তারকা জুটির কিল হিম সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। সেই সময় সিনেমাটি ব্যাপক আলোচনায় ছিল। নতুন খবর হচ্ছে আগামীতে মুক্তি পেতে যাচ্ছে নেত্রী দ্য লিডার সিনেমা। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা বর্ষা। সিনেমাটি অনন্ত জলিলের প্রযোজনা সংস্থা মনসুন ফিল্মসের ব্যানারে এটি পরিচালনা করেছেন দক্ষিণী সিনেমার নির্মাতা উপেন্দ্র মাধব। সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বামী অনন্ত জলিলকে নিয়ে হাজির হয়েছিলেন বর্ষা। সেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয় বর্তমানে অভিনয় শিল্পীরা কাজের থেকে অন্য সব বিষয়ে বেশি ফোকাস করছে, এতে কি তাদের ক্যারিয়ার বা ইন্ডাস্ট্রির ভালো হচ্ছে। সঞ্চালকের এই প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, আসলে যারা এমনটা করেন তারাই ভালো বলতে পারবে। যে করে সে তার ভেতরের চিন্তা ভাবনা থেকেই করে, আমি তো তাদের ভেতরে প্রবেশ করতে পারবো না, সো আমি কিভাবে জানবো তারা কেন এই কাজগুলো করে। এদিকে একই প্রশ্ন রাখা হয় অভিনেত্রী বর্ষার কাছে। তিনি বলেন, এখন স্বামী স্ত্রীর যে বিষয়গুলো হচ্ছে সেখানে সংসার না টিকলে না টিকুক, তোমার সঙ্গে সংসার করব না আমি, এমনটা হতেই পারে, কিন্তু বিষয়গুলো যেভাবে হচ্ছে এতে এ প্রজন্মের থাকা টিনেজাররা কিন্তু সোশ্যালে সারাদিন এসবই দেখে। বর্ষা আরও বলেন, আমার কাছে মনে হয় এই বয়সটা খুবই সেন্সিটিভ, এখনকার সন্তানরা যা দেখবে সেটাই শিখবে, এটাই স্বাভাবিক। তো দেখা যাবে, আরে ওরা তো সেলিব্রিটি, ওরাই এমন করছে, আমরা করলে আর কি হবে, বাবা মা তো শুধু একটু বকাই দেবে। এই অভিনেত্রী আরও বলেন, এই বিষয়গুলো হচ্ছে এখন, এটা বাস্তব, আর এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, নিজেদের পারিবারিক বিষয়গুলো ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত।